নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ডায়েরিতে নোট করে নিন, অক্টোবর 2024 সমস্ত রেকর্ড ভেঙে এই পাঁচ রাশি হতে চলেছে হঠাৎ কোটিপতি। এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে। যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনিও হতে পারেন মহা সৌভাগ্যশালী, মহা কোটিপতি। তার আগে ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না, আলোচনাটি অবশ্যই শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে বিড়ালে হবে না, আমি যে বিস্তারিত আলোচনাগুলো করি কি না, আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে এই আলোচনাটি অবশ্যই শুনুন। এবং আমি আবারও বলছি, এই পাঁচ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। অক্টোবর মাস সেরা সেরা মাস হতে চলেছে এই পাঁচটি রাশির। দেখুন, শনি সক্ষেত্রিক, শুক্র সক্ষেত্রিক, বুধ সক্ষেত্রিক, একদিকে শ্মশান এবং মহাপুরুষরাজ যোগ, আপনার ভদ্রনাম মহাপুরুষরাজ যোগ এবং মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, তিন তিনটি রাজযোগ। এবং বৃহস্পতি 10ই অক্টোবর আবার রেট্রোগেট হচ্ছে, অর্থাৎ আমি বারবার বলেছি, যখন শুভ গ্রহ বক্রী হয় তার শুভ গুণ কিন্তু তিন গুণ বৃদ্ধি করে, যার শুভ ফল পেতে চলেছে এই পাঁচ রাশি। দেখুন, বৃহস্পতি এবং বুধের নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হচ্ছে একদিকে, আবার অন্যদিকে শুক্র এবং শনির নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ দুটি রাজযোগ কিন্তু থাকছে, শনি বুধ মানে বৃহস্পতি বুধ এবং শুক্র এবং শনির এই নবপঞ্চম রাজযোগ যোগে এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে। তার আগে আমি আবারও বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, ব্যবসা করছেন কিন্তু ব্যবসাতে তেমন পসার হচ্ছে না, পাশের দোকান ভালো চলছে, আপনার সেখানে কাস্টমার আপনি সাপোর্ট আপনি পাচ্ছেন না, আপনি মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, বিবাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বিবাহ হচ্ছে না, বিবাহ জায়গাতে বাধা হচ্ছে, বা আপনার দাম্পত্য লাইফে সমস্যা হচ্ছে, ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন। এবং চাকরি ক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে উন্নতি বা প্রমোশনের জায়গা হচ্ছে না, অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। এবং যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি আবারও বলছি, আমার কাছে অর্থাৎ কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, বারবার বলি, আমার কাছে কোনো, অবশ্যই সমস্যা আছে, সমাধানের পথ অবশ্যই রয়েছে। আমি যে কাজগুলো করি, আমি কৌশিক রায় খুব দায়িত্বের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে করি এবং আপনার দায়িত্ব নিয়ে এই কাজগুলো করি। আর যার হাত ধরি কি না, তাকে কিন্তু আমি টেনে দিই, অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে কিন্তু অনেককে ছেড়ে দিই, সবার কিন্তু হাত ধরি না, অনেক ক্ষেত্রে আমি প্রতিক্রিয়া কিন্তু করি না, জাস্ট আমি প্রেডিকশন করে টোটালটা কিন্তু ছেড়ে দিই। যারা একান্ত স্যালেন্ডার হয় যে কৌশিকদা আপনি আমার হাত ধরেন, এখান থেকে আমাকে বেরিয়ে বার করে নিয়ে আসেন, তবেই আমি সেখানে কিন্তু রেমিডিয়াল মেজারমেন্টটা আমি করি। তো যাই হোক, সমস্যা তো রয়েছে, সমস্যার সমাধানের পথই হচ্ছে একমাত্র জ্যোতিষশাস্ত্র। তাই আপনারা যারা প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, বাস্তু প্রতিকার করাতে চাইছেন, অবশ্যই অনলাইন কনসালটেন্সি আপনারা করুন। যারা রত্ন কবচ নিতে চাইছেন, দেখুন অনেকে অনেক ক্ষেত্রে ভুল রত্ন পড়ে রয়েছেন। দেখুন, শনি খারাপ মানে যে নীলা পড়তে হয় এমন না, কেতু খারাপ মানে যে ক্যাসে পড়তে হয় এমন না, মঙ্গল খারাপ মানে যে আপনার রেড কোরাল পড়তে হয় এমন না, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে কোন গ্রহগুলো ভালো রয়েছে। আমি বারবার বলি, প্রত্যেকটি লগ্নে কিন্তু, যেমন সিনেমাতে একজন হিরো এবং ভিলেন থাকে, এবং প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে একজন হিরো প্ল্যানেট থাকে, একটা হচ্ছে ভিলেন প্ল্যানেট থাকে, অর্থাৎ এই জায়গাটা দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে কোন প্ল্যানেটটি আপনার হিরো এবং কোন প্ল্যানেটটি আপনার ক্ষেত্রে ভিলেন,
এই ভিলেন যে প্ল্যানেট সেই জায়গাটা কিন্তু আগে দেখা দরকার, এবং যেটা আপনার লগ্ন সাপেক্ষে হিরো প্ল্যানেট সেই জায়গাটাকে কিন্তু প্রতিকার প্রতিবিধান করা দরকার রয়েছে। তো অনেকে প্রচুর সমস্যাতে রয়েছেন, যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং আজকের এই প্রেডিকশানটা আপনার ডায়েটে নোট করে নিন, অক্টোবর মাসে সমস্ত রেকর্ড ভাঙবে এই পাঁচ রাশি, লিখে রাখুন। একদিকে শনি এবং শুক্রের নবপঞ্চম, বুধ বৃহস্পতি নবপঞ্চম রাজযোগ, এবং ভদ্র মহাপুরুষ রাজযোগ, মালব্য মহাপুরুষ রাজযোগ, শ্মশান মহাপুরুষ রাজযোগ, পঞ্চ মহাপুরুষ রাজযোগ, তিনটি মহাপুরুষ রাজযোগ কিন্তু এই অক্টোবর মাসে কিন্তু রয়েছে, এবং মা দুর্গার বিশেষ কৃপা পেতে চলেছে এই পাঁচ রাশি। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথম রাশি মকর রাশি, সাড়েসাতি চলছে, মকর রাশি শেষের সাড়েসাতি একদম শেষ পেস, আপনাদের ভাগ্যের জায়গা খুব ভালো হয়, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি প্রমোশন সম্ভাবনা রয়েছে, প্রমোশন হতে পারে কর্মক্ষেত্রে, যারা ফ্রেশার্স রয়েছেন কর্মপ্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে, এবং আপনাদের সন্তান ক্ষেত্রে শুভ হতে চলেছে, সন্তানের জায়গাটা নিয়ে যাদের সমস্যা হচ্ছিল সন্তান প্রাপ্তি, এবং শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে বড় ধরনের অর্থলাভের সম্ভাবনা কিন্তু রয়েছে মকর রাশি। এবং আপনাদের এ মাসে কোনো ভ্রমণ যোগ এবং কেরিয়ার ক্ষেত্রে আপনার লাভ, এবং বিদেশ থেকে ফরেন থেকে কিন্তু এই মাসে আপনারা লাভ পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে অক্টোবর মাস, আপনাদের শ্রেষ্ঠ মাস হতে চলেছে, আপনাদের বিশেষ করে বিজনেস যারা করছেন ব্যবসা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের লট অফ চেঞ্জ আপনাদের হতে চলেছে, আমূল পরিবর্তন আসতে চলেছে, এবং আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন মেষ রাশি, অর্থাৎ মহাকোটিপতি হঠাৎ কোটিপতি হতে চলেছে মেষ রাশি। এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির ইনকাম সোর্স আপনাদের বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, আপনারা যারা অনলাইন কাজ, যারা টার্গেট রিলেটেড কাজকর্ম করছেন সেখান থেকে লাভ, আপনাদের কোনো কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে, এবং ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের আসতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে আপনারা এই মাসে লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ পেতে চলেছে, চার নম্বর যে রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুব লাভ এই মাসে আসতে চলেছে, আপনাদের বৈবাহিক জীবন, আপনাদের বিজনেস, আপনাদের কেরিয়ার এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে। সিংহ রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, মান সম্মান এবং আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থলাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। একদম অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি মহা পরিবর্তন হতে চলেছে, আপনাদের কোনো প্রপার্টি লাভ, কোনো গৃহ নির্মাণ, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা সাপোর্ট পাবেন, এবং কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সন্তান ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনাদের রিকভারি হতে চলেছে, এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ অক্টোবর মাস এই পাঁচ রাশির ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার পরে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস, এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।